আমাদের যখন মিষ্টি খেতে খুব ইচ্ছে করবে, ঘরে গাজর থাকলে এরকম ভাবে সুন্দর করে আমরা একটা গাজর হালুয়া করে রেখে দিলে, ফ্রিজে রেখে দিলে আমাদের যখন ইচ্ছে করবে তখনই খেতে পারবো, বাচ্চারাও দিতে পারবো, বাচ্চারাও খাবে। ও আমরা আমি গাজরের রেসিপিটা তৈরি করতে চলে যাচ্ছি, চলুন রেসিপিটা দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে গাজরের হালুয়া তৈরি করব। তো গাজর হালুয়া তৈরি করার জন্য আমি গাজরের গ্রেট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, বাদাম নিয়েছি, এখানে কাঠবাদাম আর কেজু বাদাম দুটোই আছে, একটা আমার কাঠবাদাম কুচি কুচি করে নিচ্ছি, চিনি, গুঁড়ো দুধ, কিশমিশ, আমি ঘি নিয়েছি একদম গায়ে ঘি, আর নিয়েছি আমি তরল দুধ। তো এখন আমি গাজর হালুয়াটা কীভাবে তৈরি করব সেটা দেখাবো। তো প্রথমে আমি একটা কড়াই নিলাম, কড়াইটা একটু জলটা দিয়ে দেবো, কড়াইটা একটু গরম হয়ে আসলে ঘি দিয়ে আমি গাজরের হালুয়াটা তৈরি করি। সবসময় ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, ঘিতে ফ্লেভার ভালো আসে আর খেতেও অনেক টেস্ট লাগে। তো ফ্যানটা গরম হয়ে আসলে এখন আমি এখানে আমি ঘি দিয়ে দিব, প্রায় 2-3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার আমি সবগুলি গাজর দিয়ে দিব, এবার গাজরটা আমি দুধের মতো ভাবে বেজে নিব, 2-3 মিনিটের মতো একটু গাজরটা দিয়ে দিব, একটু ভেজে নিব। এখন আমি এর ভিতরে আমার যে টমেটো দুধটা নিচ্ছে দুধটা আমি দিয়ে দিব। ভালো করে মিলে ছেড়ে দিব, গাজরটা সিদ্ধ হওয়ার জন্য 4-5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দেখে রাখবো, ঢাকনা দিয়ে দেখে রাখবো। গাজরগুলি গোল হয়ে আসছে, এই পর্যায়ে আমি এখন দুটা এলাচ দিয়ে দিব, দুটো বড় এলাচ দিয়ে দিব, এলাচ দুটোটা আমি একটু সামান্য ফেলে দিচ্ছি। আর এখন আমি একটু লবণ দিব, লবণটা অপশনাল, কেউ যদি মিষ্টির ভিতরে লবণ না খেতে চান তাহলে সেক্ষেত্রে লবণ না দিলেও, যদি লবণ দিলে মিষ্টিটা লবণটা পারফেক্ট দেয়, মানে মিষ্টিটা পারফেক্ট হয়, সেই জন্য আমি লবণটা দিচ্ছি। একদম দুধটা যখন একদম টেনে যাবে তো সেই পর্যায়ে আমরা চিনিটা দিব, দুধটা টানার জন্য আমি আরও 2-3 মিনিটের জন্য, 2-4-5 মিনিটের জন্য আমি আরও ঢেকে রাখবো। দেখে রাখলে দুধটাও টেনে যাবে আর গাজরটা একদম সিদ্ধ হয়ে যাবে। প্রায় 5-6 মিনিটের পরে আমি যে গাজরটা উঠাইলাম, গাজরের পানিটা অনেকটাই আছে এখনো, গাজরটা এখন আমরা দেখবো গাজরটা সিদ্ধ কতটুকু হচ্ছে। গাজরটা সিদ্ধ হয়ে যাচ্ছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে রেখে ওই দুধটাকে একটু টেনে নিব, কারণ আমরা যখন দেখবো গাজরটা আমাদের সিদ্ধ হয়ে গেছে তখন আমরা ঢাকনাটা উঠে রাখলে দুধটা খুব দ্রুত আপনারা দুধটা টেনে একদম আঠা আঠা হয়ে আসবে। তো আমাদের গাজর সিদ্ধ হয়ে গেছে, আর যখন দেখবো গাজরটা একটু শক্ত আছে তখন ঢাকনা দিয়ে আমি আরও 2-3 মিনিটের জন্য রাখি, রেখে দিতাম। তো আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে, আমি দেখি আর 2-1 মিনিটের মতো দুধটা একটু টেনে আসুক। এই পর্যায়ে আমি এখন কিছু কিশমিশ দিয়ে দিব, দুধটা অনেকটাই টেনে আসছে, একটু কিশমিশটা দিব, কিশমিশটা যাতে ভাপে কিশমিশটা একটু সফট হয়ে যায়। এখন আমি বাদাম কুচিটাও দিয়ে দিব, বাদাম কুচি সফটটা না লাগলে আমি অর্ধেকটা দিব, কিছু দিব, সবগুলো একদম মিশিয়ে দিব। আর একটু শুকালে আমরা চিনিটা অ্যাড করবো, এখন আমি চিনিটা অ্যাড করবো। মিষ্টি আসলে যার যার পছন্দ মতো সে সে মিষ্টি খাবে, আমি আমার পছন্দ মতো মিষ্টি দিচ্ছি, একটু দেখব চিনিটা একটু শুকানোর জন্য কিছুক্ষণ চেষ্টা করবো। চিনি থেকে অনেকগুলি পানি বের হচ্ছে,
চিনিটা গলে চিনিটা শিরা বের হয়ে গেছে, এখন আমি শিরাটুকু টেনে নেব। চিনি শিরাগুলো একেবারে টেনে গেছে এই পর্যায়ে, আমি এখন জালের আঁচটা একটু কমিয়ে চিনি শিরাটা একেবারে টেনে গেছে। এখন আমি জালটা একদম স্লো দিয়ে আমি চিনডুকটা এড করে দিব। এইভাবে এড করব, আর এইভাবে সম্পূর্ণ একসাথে মিশিয়ে নিব। অল্প অল্প করে সবগুলো দুধ দিয়ে দিলাম। এখন এগুলি সবগুলো সুন্দর করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এখন 2 চামচ ঘি দিয়ে দিব, কারণ প্রথমে যে ঘিগুলো দিচ্ছি আমার মনে হচ্ছে ঘিটার সেন্টটা গ্রামটা চলে গেছে, এই জন্য আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এইভাবে ভালো করে আবার মিশিয়ে নিব। চলো আসে আস্তে 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 করে নিব, তাতে আমাদের হালুয়াটা অনেক সুন্দর আঠা আঠা হবে। সম্পূর্ণভাবে হালুয়াটা হয়ে গেছে, এখন হালুয়াটা আমি একটা প্লেটে উঠিয়ে নিব, পরিবেশন করবো। হালুয়াটা এখন নরম, যতটুকু নরম দেখা যায়, এটা যখন ঠান্ডা হবে একদম ফারফেটভাবে বসে যাবে, সেজন্য আমি হালুয়াটা উঠিয়ে নিব। হালুয়াটা যখন গরম থাকবে, চুলা উপরে থাকবো, ওই গরম অবস্থায় আমরা চাইবো হালুয়াটা একসাথে খেয়ে ফেলার জন্য, কারণ হালুয়াটা যখন বসে যাবে তখন আর আপনি এইভাবে সুন্দরভাবে সার্ভ করা যাবে না, এই জন্য আপনি গরম অবস্থায় আপনি হালুয়াটা উঠিয়ে পরিবেশন করতে নিয়ে যাব। আমার সুস্বাদু গাজর দিয়ে হালুয়া তৈরি করা হয়ে গেছে। আমার গাজরটা আমি পরিবেশন করেছি একটু পুদিনা পাতা দিয়ে। গাজরটা যদি আমার ভালো লাগে, আপনারা নিজের তৈরি করে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।